আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাকিলা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে খুব মজাদার বিকালের একটি নাস্তা। তাহলে চলুন দেখে নেই ঝটপট বিকালের নাস্তাটা কিভাবে তৈরি করা যায়। এইখানে আমি নিয়ে নিচ্ছি তিনটি আলু, এখন আমি এগুলো গ্রেট করে নেব। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নেব। পানিটা খুব ভালো মতো ছেঁকে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। এখানে আমি ছোট চামচ দিয়ে দিয়েছি, আপনারা টেবিল চামচ দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব একটা ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চামচের সাহায্যে এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে রেখেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা আমি খুব ভালোমতো তেলের মধ্যে ভেজে নেব। অবশ্যই তেলের মধ্যে এটা ব্রাউন কালার করা যাবে না, একটু সেদ্ধ হয়ে আসলেই হবে। এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন। আমি এখানে হাড় ছাড়িয়ে চিকেনের মাংসগুলো নিয়েছি। এখন দিয়ে দেব একটু রসুন বাটা আর একটু আদা বাটা, যেহেতু চিকেন আছে এজন্য। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, নিয়ে খুব ভালো মতো তেলের মধ্যে এখন নাড়িয়ে নেব আর ডেকে রাখবো আমি 10 মিনিটের মতো, যাতে করে এগুলো সিদ্ধ হয় ভালোভাবে। 10 মিনিট পর ফিরে আসলাম, আমার পুরটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে রেখেছি। এখানে আমি আলু আর ডিম দিয়ে যে একটা মিক্সার তৈরি করে রেখেছিলাম ওটার থেকে আমি অর্ধেকাংশ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, খুব ভালো মতো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি পুরটা দিয়ে দেব ওপর দিয়ে। আমি একটা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এটা আমি ওপর দিয়ে গ্রেট করে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখানে আমি বাকি অর্ধেক আলু ওপর দিয়ে দেব, পুরটা ডেকে দেব, খুব ভালো মতো দিতে হবে। ডেকে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি 15 মিনিটের জন্য চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে জাল করে নেব। 15 মিনিট পর ফিরে আসলাম, দেখুন পিঠাটার নিচের পাটটা খুব ভালো মতো হয়ে গিয়েছে। এটা আবার আমি উল্টে দিচ্ছি, আবারও 15 মিনিটের জন্য ঢেকে রাখব। আমার নাস্তাটা হয়ে গিয়েছে ডিম আর আলু দিয়ে, যে নাস্তাটা তৈরি করেছি এটা। অবশ্যই নাস্তাটা অনেক বেশি ইয়াম্মি হচ্ছে, মজা হচ্ছে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারেন, অথবা বাসায়ও বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন। খুবই একটা মজাদার রেসিপি, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এটা খেতে। আমার মনে হয় এটা অসম্ভব মজাদার হবে, যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।